আমি টুম্পা অটো বাতি পৌঁছে দেবো এই টাইমলি। উনি যদি জানতে পারে এটা আমার কষ্টি নয় টুম্পার কষ্টি, কি হবে? আমি টুম্পার কষ্টি বই নিয়ে বেড়াচ্ছি সেটা জানাজানি হলে কি হবে? কষ্টিটা দিন। হ্যাঁ, এক এক ওয়ান সেকেন্ড। হ্যালো, হ্যাঁ, জানলার কাঁচটা একটু নামাবেন প্লিজ, একটু কাঁচটা নামান না। চল, গাড়িটা থামাতে বলুন, আমি নিয়ে আসছি। এটা বিজি রাস্তা, এখানে গাড়ি থামানো যাবে না। আমি যদি পুষ্টি বানিয়ে কারো হাতে আপনার বাড়িতে পাঠিয়ে দিই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ডোন্ট ওয়ারি, ইটস ওকে, উইল গেট ইট লেটার। হাবিব বাবুকে আজ টাকাটা ফেরত দিতেই হবে। আমার দিকে এমন ভাবে তাকায় নিজেকে খুব ছোট মনে হয়। টাকাটা ফেরত দিতে পারলেই শান্তি। 200 টাকা আবার গ্যাস ভরাতে গিয়ে চলে গেল। বাবলু, বাবলু, কিরে আবার কি হলো? আরে আমার জানের কিছু হয়নি রে, তুই আমাকে 200 টাকা ধার দে তো। বাবা, বিশ্বব্যাংক গ্রামীণ ব্যাংকের কাছে টাকা চেয়েছে কেন? আরে আবির বাবুকে 1950 টাকা ফেরত দিতে হবে, 200 টাকা কম পড়ছে। সেদিন আমার অটোতে উঠে আমার হাতে 2000 টাকা ধরিয়ে দিয়েছিল, খুচরো করে নিয়ে এসে দেখি চলে গেছে। আরে তুই সামান্য কোটা টাকার জন্য মাথা চুলচিচ্ছিস? আরে ওদের হাজারে বেজান নেই, ওরা কোটিতে খেলে। এসব সামান্য টাকা না, ওদের নোক কাটার পেছনেই খরচা হয়। শোন, এটা ওনার কাছে সামান্য হতে পারে কিন্তু আমার কাছে নয়। তোর কাছে কি আছে 200 টাকা? রতন ব্যাংকে আছে, টাকা তুলে এনে দিচ্ছি। রতন দা, ও রতন দা। দিদি সুখের জন্য আবির বাবুকে এই টাকাটা আমায় ফেরত দিতেই হবে, যাতে উনি আমাকে আর ভুল না বোঝেন। আজকের দিনটা কিন্তু একদম অন্যরকম কাটলো। ভালো না খারাপ? ভালো।
It was an absolute pleasure to have spent time with you. Thank you. Anyways, see you. Bye.